ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 10 এর আলো চ্যাপ্টারে প্রতিফলন, আলোর প্রতিফলন বিষয়ে আমি একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে সকলকে বলছি, তো তোমরা অবশ্যই যেন এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, তার সাথে অনেক লাইক শেয়ার করবে এবং অনেক সাবস্ক্রাইব করবে। দেখো, আমি মূল পর্বে ফিরছি, যে বিষয়ে সেটা হচ্ছে আলোর প্রতিফলন বিষয়ে তোমাদের। তো আলোর প্রতিফলন বিষয়ে এখানে তোমাদের যেটা আছে সেটা প্রথমত হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ বিষয়টা জানতে হবে। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণটা কি? কোনো একটা প্রতিসারক তল যদি কোনো একটা গোলকের অংশ হয়, গোলীয় দর্পণ, গোলীয় দর্পণটা হচ্ছে কোন একটা প্রতিসারক তল যদি কি হচ্ছে গোলকের অংশ হয় তাকে সেটা বলা হচ্ছে গোলীয় দর্পণ। তা গোলীয় দর্পণ দুটো ভাগ আছে, একটা হচ্ছে অবতল, অবতল দর্পণ, আর একটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ আর অবতল দর্পণের মধ্যে এখন অবতল কোনো একটা প্রতিসারক তলে গোলীয় তলটা যদি কি হচ্ছে অবতল অংশটা যদি কি হচ্ছে প্রতিসারক তল হয় তখন সেটাকে বলা হচ্ছে অবতল দর্পণ। এই অবতল অংশটা, অবতল অংশটা যে প্রতিসারক তল হয়, ঠিক আছে, এইটা প্রতিসারক তল ভিতরটা, তখন সেটাকে হচ্ছে অবতল দর্পণ। আর যদি কি হয় কোনো একটা দর্পণের প্রতিসারক তলটা যদি কি অবতল অংশটা যদি প্রতিসারক তল হয়, অবতল অংশটা এইটা, এই বাইরের দিকটা, তাহলে সেটাকে বলা হচ্ছে উত্তল দর্পণ। তো এবার এই দর্পণের কিছু বিষয় আমরা জানবো, ঠিক আছে, কি বিষয়ে জানবো। ধরো এখানে এই যে আমরা নিয়েছি যে অংশটা এখানে নেওয়া হয়েছে প্রতিসারক তল হিসাবে, এই প্রতিসারক তল এটাকে বলা হয়েছে উন্মেষ বলা হয়, হ্যাঁ, আর এই মধ্যবিন্দুকে বলা হয়েছে আলোক কেন্দ্র বা মেরু, ঠিক আছে। আর মেরু থেকে এখানে এই যে গোলীয় তলটা নেওয়া হয়েছে, যে গোলীয় তলটা যে গোলকের অংশ তার যে কেন্দ্র সেটাকে হচ্ছে বক্রতা কেন্দ্র। আর এই আলোক বিন্দু অর্থাৎ মেরু আর এই বক্রতা কেন্দ্রের যে সংযোজক সরলরেখা তাকেই বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর এই যে সংযোগ সরলরেখা, এই সরলরেখাটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, আর এই দৈর্ঘ্যটা বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এখন আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে ফোকাস। এখানে ফোকাসটা কি একটু পরে আসি। তো ফোকাস, ফোকাসটা হচ্ছে ধরো ধরি একটা অসীম দূরত্বতে আলো রশ্মি আসে, অসীম দূরত্বতে আলো রশ্মি যদি আসে তারপরে এসে পরে তার সেই রশ্মিগুলো সমান্তরাল হয়, ঠিক আছে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়লো ধরো একটা রশ্মি। তো সেই রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে পড়ার পরে কি প্রতিষ্ঠিত হয়ে প্রধান অক্ষস্থিত যে বিন্দুতে মিলিত হবে সেটাকে বলা হচ্ছে ফোকাস, মুখ্য ফোকাস, ঠিক আছে। অর্থাৎ সমান্তর রশ্মি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রতিসারক তলে আপতিত হয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রধান অক্ষস্থিত যে বিন্দুতে মিলিত হয় তাকে বলছে মুখ্য ফোকাস। হ্যাঁ, এখানেও তাই একই রকম ভাবে। এখানে কি হবে উত্তলের ক্ষেত্রে কি হবে প্রধান অক্ষস্থিত যে বিন্দু হইতে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এখানে এই বরাবর প্রতিষ্ঠিত হবে, এই প্রধান অক্ষ যে বিন্দুতে কি হতে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে বলা হবে ফোকাস, ঠিক আছে, বোঝা গেল। যে বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হবে সেই বিন্দুটা হচ্ছে ফোকাস, মুখ্য ফোকাস। এখন এই মুখ্য ফোকাসে যদি একটা তল কল্পনা করা হয় তাহলে কি হবে, তাহলে একটা তল হলে কল্পনা করলাম তাহলে সেই তলটা বলা হচ্ছে ফোকাস তল। হ্যাঁ, মুখ্য ফোকাসে যদি একটা তল কল্পনা করি যে তলটা পাবো সেটা হচ্ছে ফোকাসের লম্ব হবে, কিন্তু লম্ব হবে যদি একটা তল কল্পনা করি তাহলে সেই তলটাকে বলা হবে ফোকাস তল। এখন যদি ধরো আনত হবে, ধরো আনত হবে কি এভাবে, ধরো আনত হবে রশ্মি এসে পড়ছে, হ্যাঁ, তাহলে আনত একটা রশ্মি এসে পড়লো প্রতিসারক তলে, এবার সেই রশ্মি প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রধান অক্ষস্থিত সরি তোমার এই যে ফোকাস তলে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, ফোকাস তলে কোনো একটা প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রধান অক্ষস্থিত কোনো একটা বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস, বোঝা গেল। এখানেও তাই একই রকম, একটা বিন্দু হইতে যে প্রধান অক্ষস্থিত কোনো একটা তলে কোনো একটা বিন্দু হইতে অবস্থিত হচ্ছে বলে মনে হবে সেই বিন্দুটাকে বলা হবে তখন হচ্ছে গৌণ ফোকাস। এবার হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সদ আর অসদ কোনটাকে বলা হচ্ছে সদ। হ্যাঁ, সদ, সদ হচ্ছে ধরো আলো যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকে যদি প্রতিবিম্ব গলিত হয় তাহলে সেটাকে বলা হবে অসৎ বিম্ব।
ঠিক আছে, আলো ধরো এইদিকে যাচ্ছে, এইদিকে যদি প্রতিবিম্ব ঘটিত হয় এখানে অবতল ক্ষেত্রে, যদি এইদিকে প্রতিবিম্ব ঘটিত হয় তাহলে সেটা বলা হবে অসৎ বিম্ব। হ্যাঁ, আর ঠিক বিপরীত দিকে প্রতিবিম্ব ঘটিত হয় তাহলে বলা হবে সৎ বিম্ব। বোঝা গেল? একই রকম উত্তরে ঘটেরও তাই। এখন এই দর্পণ কোথায় ব্যবহার করা হয়? উত্তল দর্পণ, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? আমরা কি গাড়ি যে মোটরসাইকেলে যে লুকিং গ্লাস যেটা ব্যবহার করি, ঠিক আছে, গাড়িতে মোটরসাইকেল বা ট্রাক বাস, ঠিক আছে, সেগুলো সবগুলোর ক্ষেত্রে কি উত্তল লেন্স। কারণ কারণ হচ্ছে তোমার হচ্ছে বহু দূর থেকে কোনো গাড়ি আসলে বা গাড়ির কোনো তোমার ছবি বা তোমার লাইট ফাইট দেখলে কি হচ্ছে কি হবে, তোমার খুব প্রতিবিম্বটা খুব কাছেই তৈরি হবে, ঠিক আছে, অর্থাৎ আমি দেখতে পাবো, ঠিক আছে, অর্থাৎ প্রতিবিম্বকে সহজেই দেখতে পাবো। সেই জন্য এখানে উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে। আর গাড়ির যে হেডলাইট যেগুলো আমরা দেখি, ট্রাক বাস, তোমার টর্চের যে হেডলাইট লাইট, লাইটের ভিতর দিকে দেখো একটা তোমার অবতল তল আছে, ঠিক আছে, সেইখানে কি হয় আলো পড়লে কি হয় সেখান থেকে আলো সে সমান্তরালভাবে বেরিয়ে যায়। তারপরে কি হচ্ছে ফোকাসটা বহু দূর পর্যন্ত আলো সমান্তরাল বেরিয়ে যায়, তারপরে বহু দূর পর্যন্ত আলো যায়। তো সেক্ষেত্রে কি হচ্ছে সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এখন তোমার এই বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস এর মধ্যে একটা সম্পর্ক আছে। বক্রতা ব্যাসার্ধ আর ফোকাসের মধ্যে সম্পর্ক, একটা ছবি আঁকছি আমি, দিয়ে তারপর বোঝাচ্ছি। ধরো একটা একটা অবতল দর্পণ, ঠিক আছে, এখন এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে কি সেন্টার বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে ফোকাস। এবার একটা আলোরশ্মি এসে প্রতিসারক তলে এসে পড়লো এখানে, ঠিক আছে, এখান থেকে ডট 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 করে আমি এখানে লম্ব টানছি। এবার কি হচ্ছে সমান্তরভাবে পড়লে আমি বলেছি কি হচ্ছে আলোরশ্মি দেখি প্রধানত সমান্তরাল পরে সেটা কি হয় আলোর গতিপথটা হয় ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। এখন কি হচ্ছে দেখো এখানে লক্ষ্য করো, এটা লম্বটা নিচে বলেছি, তাই তো, এখান থেকে এটা হচ্ছে লম্ব টানা আছে, ডট ডট দিয়ে যেটা টানা আছে এটা হচ্ছে লম্ব। তার মানে কি হচ্ছে দেখো লম্ব যেটা নিতে তাহলে কি হয় লক্ষ্য করো, এখানে আলো প্রতিফলন সূত্র কাজ লাগছে, প্রতিফলন সূত্রটা কি তোমার হচ্ছে আপাতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ, তাহলে এটা হচ্ছে আপাতন কোণ যদি থিটা হয় তাহলে এটা প্রতিসরণ কোণ, সরি প্রতিফলন কোণ, দ্যাট ইজ ইকুয়াল টু থিটা, ঠিক আছে, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা ইকুয়াল হয়ে গেল। আবার লক্ষ্য করো এই লাইনটার সাথে কি হচ্ছে এইটার সাথে কি হচ্ছে এটা প্যারালাল, আর এইটা হচ্ছে দেখো ছেদক, ঠিক আছে, এটা ছেদক, তার মানে কি হবে একান্ত কোণ উৎপন্ন হবে এখানে, সঙ্গে এটা একান্ত কোণ হবে, এই কোণটার সাথে এই কোণটা একান্ত কোণ, বোঝা যাচ্ছে, তাহলে এইটার সাথে এটা একান্ত কোণ হলো, তার মানে এই অ্যাঙ্গেলটা এটা ইকুয়াল হলো, আবার এই অ্যাঙ্গেলটার সাথে কি হচ্ছে আবার এটা ইকুয়াল, তার মানে এই দুটো ইকুয়াল হয়ে গেল, এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে গেল, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে কি দেখতে পাচ্ছি এই ত্রিভুজ যেটা এখানে দেখতে পাচ্ছি এখানে যদি একটা নাম দিয়ে দিই এন, তাহলে সি এন এফ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। যে সমদ্বিবাহু ত্রিভুজে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান মানে কি হচ্ছে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, অর্থাৎ সি এফ ইকুয়াল টু এন এফ, এখানে পেয়ে গেলাম সি এফ ইকুয়াল টু এন এফ, ঠিক আছে, এন এফ, তাই তো। আবার দেখো লক্ষ্য করো এখানে উন্মেষটা খুবই ক্ষুদ্র, তাই তো, এটা নাম পি দিলাম, উন্মেষটা যেহেতু খুবই ক্ষুদ্র তাই এই দৈর্ঘ্যটার সঙ্গে এই দৈর্ঘ্যটা ইকুয়াল হবে, ঠিক আছে, এন এফ দ্যাট ইজ ইকুয়াল টু এফ পি, যেহেতু উন্মেষটা খুবই ক্ষুদ্র ধরা হয়। সো তাহলে আমি দেখতে পাচ্ছি দেখো এখানে তাহলে এফ তোমার এফ পি, এফ পি দ্যাট ইজ ইকুয়াল টু কি হলো এফ পি ইকুয়াল টু দেখো এফ পি ইকুয়াল টু হাফ অফ, তার মানে আর একটা লাইন দেখি এফ পি ইকুয়াল টু আমি দেখতে পেলাম সি এফ, দেখো এফ পি মানে হচ্ছে এন এফ আবার এন এফ মানে হচ্ছে সি এফ, তাহলে এফ পি ইকুয়াল টু সি এফ হয়ে গেল, ওকে, তার মানে এফ পি ইকুয়াল টু হাফ অফ, গোটাটা লিখতে পারি আমি সিপি, ঠিক আছে, হাফ অফ সিপি। এখন এইটার দৈর্ঘ্য হচ্ছে এটা ফোকাস এফ আর এটা ওয়ান বাই টু ইন্টু এটার দৈর্ঘ্য সিপি মানে হচ্ছে আর বক্রতা ব্যাসার্ধ আর, তার মানে কি পেলাম ক্রস মাল্টিপ্লিকেশন আর ইকুয়াল টু টু এফ, ঠিক আছে, আর ইকুয়াল টু টু এফ পেয়ে গেলাম। আমি এখানে উত্তল দর্পণের ক্ষেত্রেও একইরকমভাবে ওটা তোমার দেখানো যেতে পারে আর ইকুয়াল টু টু এফ, ওকে। এবার আলোর গতিপথ
কোথায় কোন পথে আলো পড়লে তার গতিপথ কোন দিকে হবে সেটা আমরা জানবো একটুকু। দেখো লক্ষ্য করো, ধরো একটা অবতল দর্পণ, এটা এটা অবতল দর্পণ, এটা যে বক্রতা কেন্দ্র, এটা যে ফোকাস। হ্যাঁ, আলো যদি কি হয়, ধরো ফোকাসের সাথে এই যে বক্রতা কেন্দ্রের সাথে যদি কি প্রতিসারক তলে আপতিত হয়, ঠিক আছে, তাহলে যে পথে যাবে ঠিক সেই পথেই ব্যাক করবে। বোঝা গেল? যে পথে যাবে ঠিক সেই পথেই ব্যাক করবে। আর আলো রশ্মি যদি কি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, এভাবে সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে ফোকাস, তোমার প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসারক তলে আপতিত হলো, তাহলে কি হবে রশ্মিটা কোথায় যাবে? এটা যাবে ঠিক ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, প্রতিসৃত রশ্মিটা ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। আবার যদি এরকম হয়, ধরো আলো রশ্মিটা তোমার গেল এই যে আলোক বিন্দু মেরু বলা হচ্ছে, ঠিক আছে, এটা এফ আর এটা ধরো বা এটা এফ, এটা সি, এটা এফ। এখন আলোক রশ্মি যদি কি হচ্ছে ধরো মেরু দিয়ে যায়, তাহলে কি এটা ঠিক সোজা বেরিয়ে যাবে, এটা সোজা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর তোমার আমরা যখন ছবি যখন আঁকবো, ঠিক আছে, বিভিন্ন অবস্থানে ছবি যখন আঁকবো, তখন কি রকম ছবি নেব, তখন দুটো রশ্মি নেব, ঠিক আছে, শুধুমাত্র দুটো রশ্মি নেব বস্তু থেকে, দুটো রশ্মি প্রতিসারক তলে পড়বে, একটা হচ্ছে প্রধান অক্ষ সমান্তরাল, আর একটা কি হবে যেটা হচ্ছে তোমার তোমার এই বক্রতা কেন্দ্র দিয়ে যাবে বা বক্রতা কেন্দ্র দিয়ে প্রতিষ্ঠিত হবে, এইরকম টাইপের, ঠিক আছে। যে দেখো বিভিন্ন অবস্থানে বস্তু প্রতিম্ব কিরকম গঠিত হচ্ছে আমরা সেটা দেখবো। লক্ষ্য করো, একটা বস্তু এটা হচ্ছে অবতলের ক্ষেত্রে, অবতল অবতল দর্পণে বস্তুর অবস্থান অসীমে, অসীমে যদি বস্তুর অবস্থান হয় তাহলে তার প্রতিবিম্ব কোথায় হবে? দেখো তো এটা হচ্ছে ধরো সি, এটা হচ্ছে এফ, ঠিক আছে। অসীমে অবস্থান মানে কি হচ্ছে, বস্তু প্রধানত সমান্তরালে এইভাবে প্রতিসারক তলে এসে পড়লো, ঠিক আছে, তাহলে সেটা কি হবে, সেটা এখানে এই ফোকাসে মিলিত হবে, ঠিক আছে। তাহলে বস্তু কোথায় তৈরি হচ্ছে প্রতিবিম্বটা? প্রধান অক্ষস্থিত, দেখো প্রধান অক্ষস্থিত এই যে ফোকাস বিন্দু মিলিত হচ্ছে, তাহলে বস্তুর অবস্থান কি হবে যদি অসীমে হয়, তাহলে প্রতিবিম্ব কি হবে? প্রতিবিম্ব হবে ফোকাসে, তাই তো। আর সেক্ষেত্রে কি হচ্ছে, বস্তু আকারে খুবই ক্ষুদ্র হবে আর তোমার কি হচ্ছে সৎ হবে, যেহেতু আলো যেদিকে যাচ্ছে তার বিপরীতে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাই কি হবে এখানে বস্তুটা সৎ হবে, ঠিক আছে, সৎ হবে। আচ্ছা, আর কি হবে, ক্ষুদ্র হবে, খুবই ছোট হবে আকারে। এবার হচ্ছে এক নম্বর গেল, যে দুই নম্বর হয় বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে, তখন কি হবে তা বন্ধু দেখো, এই হচ্ছে ধরো এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে ফোকাস এফ, এটা মেরু। এবার এইখানে বস্তুর অবস্থান, ঠিক আছে, বক্রতা কেন্দ্রে, তাহলে প্রতিবিম্ব কিরকম হবে দেখো, সোজা একটা গেল, ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরালে পড়লো এখানে, যে সেটা কি হচ্ছে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, ফোকাস দিয়ে বেরিয়ে গেল এরকম। আর একটা কি হচ্ছে ধরো, যদি ফোকাস দিয়ে যায় তাহলে কি হচ্ছে আবার ও প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, এরকম ভাবে তার বস্তুর অবস্থান ঠিক এখানে তৈরি হচ্ছে, তার মানে দেখো ঠিক বক্রতা কেন্দ্রে কি হচ্ছে প্রতিবিম্বটা আবার তৈরি হবে, ঠিক আছে। তাহলে
বস্তুর যে অবস্থান যদি কি হচ্ছে তোমার বক্রতা কেন্দ্রে হয়, তাহলে কি হবে প্রতিবিম্ব? প্রতিবিম্ব আকারের সমান হবে অবস্থানটা কোথায় হবে, বক্রতা কেন্দ্রে অবস্থান বক্রতা কেন্দ্রে এবং অবশিষ্ট হবে, অবশিষ্ট মানে উল্টো হবে, ঠিক আছে? আর সদ হবে, বোঝা গেল? এবার বস্তুর অবস্থান যদি এরকম হয়, বস্তুর অবস্থান যদি ধরো তোমার হচ্ছে এফ আর টু এফ এর মধ্যে, অর্থাৎ বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে অবস্থান, এখন বস্তু অবস্থান বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে, বক্রতা কেন্দ্র ফোকাসের মধ্যে, তাহলে তার প্রতিবিম্ব কিরকম হচ্ছে দেখো তো। এই হচ্ছে এখানে হচ্ছে ধরো সি, একটু বড় করে নিচ্ছি, এটা সি, এটা হচ্ছে এফ, ঠিক আছে? সি আর এফ এর মধ্যবর্তী এখানে অবস্থান করছে বস্তু, এখান থেকে কি যাচ্ছে প্রধানত সমান্তরাল একটা রশ্মি গেল, ঠিক আছে? এখন এটা কোন দিকে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা রশ্মি যদি ফোকাস দিয়ে যায়, দেখো এখানে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে, ঠিক আছে? এইভাবে আসছে, তাহলে প্রতিবিম্বটা কি হচ্ছে দেখো, আকারে বড় হবে আর অবশিষ্ট হবে এবং সহজ হবে, তাহলে প্রতিবিম্ব কি হবে আকারে বড় হবে অবশিষ্ট হবে সহজ হবে আর কি হবে এইগুলো আকারে হবে, ঠিক আছে? এবার চার নম্বর হচ্ছে বস্তুর অবস্থান যদি ফোকাসে হয়, ফোকাস, ঠিক আছে? দেখো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ, যদি ফোকাসে অবস্থান করে বস্তুটা, ফোকাসে অবস্থান করলে কি হচ্ছে দেখো, এই বস্তুটা যাচ্ছে ঠিক প্রধানত সমান্তরালে একটা রশ্মি গেল, ঠিক আছে? তাহলে সেটা কোন দিকে যাবে বেরিয়ে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, সবসময় বলেছি প্রধানত সমান্তরাল সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মি দেখো আলোক কেন্দ্র দিয়ে নেব, আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র সাপেক্ষে এটা বাড়ালাম প্রতিসারক তলটা, এটা কি হবে যে পথে যাচ্ছে ঠিক সেই পথেই ব্যাক করবে, তাই এই পথে যদি বাড়ানো হয় দেখো এটা কি হচ্ছে, এইভাবে চলছে, ঠিক আছে? অর্থাৎ প্রতিবিম্ব তখন তৈরি হবে অসীমে, তাহলে আমরা দেখতে পেলাম এখনই অসীমে যদি হয় সেটা ফোকাসে তৈরি হচ্ছে, আর ফোকাসে যদি অবস্থান করছে সেটা কি অসীমে তৈরি হচ্ছে, ঠিক আছে? এবং প্রতিবিম্ব কি হবে, সদ হবে এবং আকারে বড় হবে, ঠিক আছে? এবং অবশিষ্ট হবে। পাঁচ নম্বরে যেটা, এটা হচ্ছে বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান কোথায় তোমার আলোক কেন্দ্র অর্থাৎ মেরু আর ফোকাসের মধ্যে,
মেরু আর ফোকাসের মধ্যে যদি অবস্থান করে তাহলে কি তার প্রতিবিম্ব কিরকম হচ্ছে দেখো। এটা হচ্ছে ধরো বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে। মেরু আর ফোকাসের মধ্যে এরকম অবস্থান করছে বস্তু, এই সমান্তরালে পড়লো, তাহলে কি সেটা ফোকাস দিয়ে যাচ্ছে এভাবে। ফোকাস দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। আর একটা কি হচ্ছে বক্রতা কেন্দ্র থেকে যদি নিয়ে এভাবে, তাহলে কি হচ্ছে দেখো, যে পথে যাচ্ছে ঠিক, যে পথে যাচ্ছে ঠিক সে পথেই ব্যাক করবে, ঠিক আছে। তার মানে এইভাবে দূরত্ব ক্রমশ বাড়ছে, দেখো দূরত্ব বাড়ছে ক্রমশ, ঠিক আছে এরকম। তার মানে এদিকে মিলিত হবে না, এদিকে পিছন দিকে যদি বাড়ানো হয় তাহলে কি দেখা যাবে, এইখানে কি হচ্ছে বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আচ্ছা এর দেখতে পাচ্ছি আমি বস্তু যেটা তৈরি হচ্ছে সেটা সোজা হচ্ছে এবং অসৎ এবং আকারে বড় হবে, ঠিক আছে। তাহলে এই অবতল দর্পণে একটাই ক্ষেত্রে দেখতে পেলাম যেখানে হচ্ছে বস্তুটা কি হচ্ছে অসৎ প্রতিবিম্ব তৈরি করছে, আকারে বড় এবং তার সাথে তোমার সোজা, বুঝা গেল। এবার যদি কি উত্তল দর্পণ ক্ষেত্রে আমরা দেখি তাহলে কি হবে, উত্তলের ক্ষেত্রে সবগুলো কি হচ্ছে তোমার অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, তার সাথে কি হবে যদি অসীমে থাকে তাহলে সেক্ষেত্রে ফোকাস তৈরি হবে। আর যদি কি তোমার অন্যত্র কোথাও অবস্থান করে বস্তুর অবস্থান তাহলে কি হবে তোমার ওই আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে অবস্থান করবে প্রতিবিম্ব, সেক্ষেত্রে বস্তুর আকার কি হবে, প্রতিবিম্বের আকার কি হবে, বস্তুর আকার থেকে অনেক ছোট হবে এবং সবগুলো কি হবে সোজা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবারে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।